মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজিৰ ভিডিঅ'ত আমি দুটা টপিক কভাৰ কৰিবলৈ চেষ্টা কৰিম ভিডিঅ'টো ভাল পালে লাইক আৰু শ্বেয়াৰ কৰিবা তোমালোকে ইয়াতে দেখা পাইছা ব'ৰ্ডত এক নম্বৰ টপিকটো হৈছে বহুবোজৰ অন্তঃকৰণৰ সমষ্টিৰ নিৰ্ণয় আৰু দুই নম্বৰটো হৈছে বহুবোজৰ কৰ্ণৰ সংখ্যাৰ নিৰ্ণয় এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন পৰীক্ষাত আহে তোমালোকৰ চাকৰি পৰীক্ষাত মাল্টিপুল চইচ কুৱেশ্যন হিচাপে আহি যায় কিন্তু আমাৰ প্ৰাৰ্থীসকলে কি কৰে বেছিভাগ প্ৰাৰ্থীয়ে বজাৰত যিবিলাক গাইডবুক পোৱা যায় তাৰে পৰা প্ৰশ্ন আৰু answer tick মাৰি থৈ দিয়ে যে এইটো উত্তৰ এইটো এনেকুৱা নহয় তোমালোকে সদায় text book follow কৰিবা text book পৰা actual experience লবা তাৰ পিছত question pattern চোৱাৰ কাৰণে বজাৰৰ guide book ব্যৱহাৰ কৰিব পাৰা ক্লাছ 6 7 8 ৰ যিখিনি maths কিতাপ আছে NCERT syllabus pattern মতে যিখিনি আছে সেই কিতাপবিলাকৰ একদম আতিগুৰি মাৰি যদি তোমালোকে ষ্টাডি কৰা তোমালোকৰ সিলেবাস কভার আপ হয়ে যাব আর তারপর যিকোনো ধরনের প্রশ্ন আহিলে তোমালে উত্তর দিব পে মানে কোম্প প্ৰেক্টিছ মেক্সিম পারফেক্ট দিস ইজ দ্য মেইন ফিলোসফি অফ গেটিং সাকসেস ওকে আর একটা কথা বিসাইডস রিডিং টেন বুকস রিড ওয়ান বুক টেন টাইমস ক্লিয়ার দশটা কিতাব পড়াতকিত বারে বেড়ে পড়ি প্রেকটিস করবা তো কি হব তোমালোকে বিভিন্ন কিতাব সার্চ পৰা তোমাল সময় বচাব পাৰিবা আর পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বহুত বাড়ি যাব বেশি কথা মই ভিডিওটা আরম্ভ করছো ইয়াত বহুবুজৰ অন্তকোণৰ সমষ্টি এটা শ্বৰ্টকাট ফৰ্মুলা আছে আমাক কি কৈছে বাহুৰ সংখ্যা যেতিয়া দিয়া থাকিব এটা বহুবোজৰ বাহুৰ সংখ্যা দিয়া আছে তিনিটা চাৰিটা পাঁচটা দহটা বিছটা যিমান বাহুৰ সংখ্যা দিয়া থাকিব সেই বাহুৰ সংখ্যা জনা থাকিলে আমাৰ বহু বুজৰ অন্তকোণৰ সমষ্টি আমাৰ ওলাই যায় এতিয়া ফৰ্মুলাটো হৈছে যে এন বাহু বিশিষ্ট এন বাহুবিশিষ্ট বহুভোজৰ অন্তকোণৰ সমষ্টি সমষ্টি কি এন মাইনাছ টু ইন টু ওৱান এইট্টি ডিগ্ৰী এই ফৰ্মুলাটো জনা থাকিলে তোমালোকে যিকোনো বহুভোজৰ অন্ত কোণৰ সমষ্টি আমাৰ নিৰ্ণয় কৰিবলৈ একদম ইজি তোমালোকক মই এক্সাম্পল হিচাপে লৈছো যেনেকুৱা আমাৰ বহুভোজৰ প্ৰথমটো হৈছে ত্ৰিভোজ

এইবার চতুর্ভুজর তোমাল অন্তঃ কোন বিষ্টি কি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি চতুর্ভুজর ঠিক আছে আমি চতুর্ভুজ বাহুর সংখ্যা কেটা থাকে চারিটা থাকে এতে আমি এই চারি ইয়াত বহুয়াই প্লাই পরীক্ষাটা করে চাও যে ফোর মাইনাস টু ইন্টু ওয়ান এইট্টি ডিগ্রি হলে কি হব ফোর মাইনাস টু মানে টু ইন্টু ওয়ান এইটী ডিগ্রি ইকাল টু থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি মিলিলি না তো এই দুটা তোমালকে মনত আছে জানা তোমালোকে আগতে পঢ়ি আছে কারণে মানে এই দুটা এক্সাম্পল এই কারণে লোক ফর্মুলাটা কি ইজিলি আমি উলিয়াব ঠিক আছে এটা আমি ত্রিভুজ আর চতুর্ভুজের অন্তঃকো সমষ্টি আমি আগরপরে জানো আমি পরীক্ষা করে চালো আমার ফর্মুলা পোট করে পেলাই এনের মান বাহুৰ সংখ্যা এটি আমি বেশি সংখ্যক বাহু থকা বহু ভোজর সমষ্টি নিৰ্ণয় করবলে চেষ্টা করি আৰম্ভ ভিডিও তো আর এই ফর্মুলাটে তোমালোকে মনত রাখবা প্ৰশ্নবিলাক আহে কেনেকৈ বহুভুজের অন্তঃ সমষ্টি নিৰ্ণয় কৰিবলৈ করবেন আহে পৰীক্ষাত যে তোমালোকক দিলে যে বাৰটা বাহবিষ্ট বহুভুজ এটাৰ তলত দিয়াবোৰৰ ভিতর কোনটো ইয়ের অন্ত সমষ্টি চাৰিটা চারিটা অপশন দি দিলে এটা শুদ্ধ তিনিটা ভুল দিলে তুমি যদি কৰিব নাজানা তুমি যদি প্ৰচেছটো নাজানা কেনেকৈ উত্তর দিবা প্ৰচেছটো জানিব লাগিব তো আৰু বজাৰৰ গাইডবুকত আছে কি ডাইৰেক্ট দি দিছে এনেকৈ তোমাৰ আনচাৰটো আনসারটা কাৰেক্টটো ঠিক কৰি থৈ দিলে তো কোশ্চেনবিল আনচাৰ আৰু কুৱেশ্যনবিলাক ৰিলেটিভ হয় কুৱেশ্যনৰ পেটাৰ্ণ হিচাপে আনচাৰটো হয় তুমি কোনটো প্ৰশ্নৰ উত্তৰ কি ঠিক কৰিলা সেইটো তুমি মুকস্ত কৰি মনত ৰাখি ৰখাৰ প্ৰশ্ন নহয় বস্তু নহয় গতিকে সদায় থৰ নলেজটো এচিভ কৰিবলৈ চেষ্টা কৰিবা আৰু তাৰপিছতে বজাৰৰ গাইডবুক ফল' কৰিবা অনলি ফৰ কুৱেশ্যন পেটাৰ্ণ বজাৰৰ গাইডবুকৰ পৰা নলেজ এচিভ কৰাৰ কাৰণে কোনো বস্তু নাই তাত এই টেক্সটবুকবিলাকৰ ডিটেইলছ আছে একদম মাটি কৰি মাৰি যদি পঢ়া এক্সাৰচাইজ আগত আলোচনা নকৰিবা কিন্তু এক্সাৰচাইজ ষ্টাৰ্ট হোৱাৰ আগত যিখিনি আমাৰ আলোচনা থাকে সেই আলোচনাখিনি ভালকৈ পঢ়িব লাগে তাতে প্ৰপাৰ্টিবিলাক থাকে তাতে বিভিন্ন ধৰণৰ নিয়ম থাকে সেই নিয়মবিলাক প্ৰপাৰ্টিবিলাক ভালকৈ পঢ়িলেহে এক্সাৰচাইজটো আমি ইজিলি চল্ভ কৰিব পাৰোঁ আৰু বজাৰৰ গাইডবুকত সেইবিলাক বস্তু কিন্তু ডিটেইলছ নাথাকে শ্বৰ্টকাট থাকে সেই শ্বৰ্টকাটটো যদি আমি মানে পঢ়িব বিচাৰোঁ তেতিয়াহ'লে কিন্তু আমাৰ অসুবিধা হ'ব ডিটেইলছত যাব তাৰপিছতে শ্বৰ্টকাটটো শিকিবা এতিয়া আমাৰ আমি এই ডিটেইলছ আলোচনা কৰিম ধৰি লোৱা হ'ল প্ৰশ্ন মই লৈছোঁ একৰ এ নম্বৰত বাহুৰ সংখ্যা ন বাহুৰ সংখ্যা বি নম্বৰত দিছোঁ বাৰ চি নম্বৰত দিছোঁ চৈধ্য ঠিক আছে ডি নম্বৰত দিছোঁ দহ ই নম্বৰত দিছোঁ কিমান পোন্ধৰ চিম্পলি মই ৰেণ্ডমলি এইখিনি লৈছোঁ ত' বহু ভোজৰ অন্তকোণৰ সমষ্টি নিৰ্ণয় কৰা যিবিলাকৰ বাহুৰ সংখ্যা এনেকুৱা ধৰণৰ ঠিক আছে প্ৰথমে মই কিন্তু ৰেণ্ডমলি লৈছোঁ এতিয়া এই নম্বৰটো আলোচনা কৰিম এই নম্বৰত আমি কি বাহুৰ সংখ্যা লৈছোঁ নহয় এতিয়া আমি ফৰ্মুলাটো চিম্পুল ইয়াত লিখিব নালাগে যেতিয়া তোমালোকে চাকৰিৰ কাৰণে পৰীক্ষা দিবা তেতিয়া কিন্তু আমি জানো এনেকৈ নিলিখিবা ডাইৰেক্ট ফৰ্মুলাটো ৰিমাইণ্ড কৰি ল'বা আমি কি জানো যে ডাইৰেক্ট তোমালোকে কি এন মাইনাছ কি আছিলে এন মাইনাছ টু ইন টু ওৱান এইট্টি ডিগ্ৰী এন মাইনাছো লিখিব নালাগে ডাইৰেক্ট ইয়াতে নাইন টু লিখি দিব নাইন মাইনাছ টু তোমালোকে যিমান ষ্টেপ জাম্প কৰিব পাৰা সিমান তোমালোকৰ সময় বাচিব এইবাৰ কি হ'ব ছেভেন ইনটু ওৱান এইট্টি ডিগ্ৰী এইখিনি পূৰণ কৰিলে কি হ'ব ছেভেন জিৰ' ছেভেন সাত আঠ গুণ ছাপন্ন ছয় কি থাকিলে পাঁচ থাকিলে সাত এক গুণ সাত পাঁচ বাৰ বাৰশ পঞ্চাছ ডিগ্ৰী হ'ব যিটো বহু ভোজৰ নটা বাহু আছে তাৰ কোণৰ সমষ্টি অন্ত কোণৰ সমষ্টি হ'ব বাৰশ পঞ্চাছ ডিগ্ৰী হৈ গ'ল এইটো ঠিক তেনেদৰে বাকীবিলাকো কৰিবলৈ চেষ্টা কৰিবা এইকেইটা মই একজাম্পলৰ কাৰণে লৈছোঁ এতিয়া বি নম্বৰটো চি নম্বৰত আমি কি কৰোঁ এন মাইনাছ টু তাৰপিছতে তুমি কি কৰিবা ওৱান এইট্টি ডিগ্ৰী এন মাইনাছ টু নহয় ডাইৰেক্ট এইটো কি কৰে বাৰ বাৰ মাইনাছ টু মানে টেন টেন ইন টু ওৱান এইট্টি ডিগ্ৰী লিখি দিবা শ্বৰ্টকাট তাৰমানে এইট্টিন হাণ্ড্ৰেড ডিগ্ৰী যিমান শ্বৰ্টকাট কৰিব পাৰা সিমান তোমাৰ কাৰণে ইজি বা সহজ হব এটা তোমাদের গল এটা সি নম্বর তুমি চাওয়া সি নম্বর কি আছে চোদ্দ লো হয়েছে না চৈদ্ মাইনাস টু মানে বারো বারো ইন্টু ওয়ান এইটী ডিগ্রি পূরণ করবা কি হব বারো ইন্টু ওঠের পূরণ করে ল ওঠের ইন্টু বারো আট দুগুণ ষোলো ছয় দুই একুণ দুই তিন আট একগুণ আট এক হয়ে গেল ছয় এটা হল এগারো দুই তার মানে জিরো আছে টু ওয়ান সিক্স জিরো এইটু হব আমার যি বহু বস্তুর বাহুর সংখ্যা চৈদ্দ তার অন্ত সমষ্টি হব হবো ষাঠি ষাটি ডিগ্রি বুঝিলা একদম শর্টকাট মানে কিন্তু দেখো এনে কথা এই একশো ষাটি করবা অপশনত আছে আর বাকি তিনটা বে বেলে আছে তো কোনটা তুমি এইটো যে অ্যাকচুয়ালি কারেক্ট উত্তর তুমি জানলে তো তুমি বিচারি না পাবা গতি আমার ডিটেইলস আগত জানিব তারপিছতে শর্টকাট এইবার মানে এক্সাম্পল হিসাবে ডি টু লো এইবার ডি কি আছে চাষ বাহুর সংখ্যা দশ আছে তো আমার ফর্মুলা হল এন মাইনাস টু ইন্টু ওয়ান এইটী ডিগ্রি তার মানে এন মাইনাস টু তো এন মানে দশ দশ মাইনাস টু মানে আট ইনটু ওৱান এইটি ডিগ্ৰী পূৰণ কৰি দিয়া আঠ আঠগুণ চৌষষ্ঠি চাৰি থাকিলে ছয় থাকিলে আঠ এক গুণ আঠ ছয় কিমান চৈধ্য এইটো হ'ব তোমাৰ কোণৰ সেই সমষ্টি অন্তকোণৰ সমষ্টি মই শ্বৰ্টকাট কৰিছিলোঁ তোমালোকৰ জাষ্ট মানে প্ৰেক্টিছ কৰাৰ কাৰণে তোমালোকে প্ৰেক্টিচ খুব কৰিবা এনেকুৱা ধৰণৰ ফৰ্মুলাটো জনাৰ পিছত তোমালোকে বিভিন্ন ধৰণৰ বাহুৰ সংখ্যা থকা বহু বোজৰ অন্তকোণৰ সমষ্টি ঘৰত বহিব নিৰ্ণয় কৰিবা বিকজ প্ৰেক্টিচ মেক্স এম এন পাৰফেক্ট এইখিনি কথা তোমালোকে মনোযোগ দিবা তো বাকি তোমালোকে পারিবাই নহয় এখিনি কৰি লবা নহয় বাকি আর বহুত এক্সাম্পল আছে এতিয়া এটা সব স বহুভোজর সংখ্যা কেনেকৈ নিৰ্ণয় কৰিব পাৰি শর্টকাট এতিয়া ধৰা হল ত্ৰিভুজ এটা বহুভোজ আটাইতক কম বাহু বহুভুজটো আছে ত্ৰিভুজ ইয়াৰ কর্ণ আছে নেকি নাই আমাৰ চতুর্ভুজ এটা আছে সাইটা বাহু থকা বহুভুজ ইয়ার কর্ণ কেইটা দুটা কৰ্ণৰ সংজ্ঞা জানানে নাই কর্ণ যে বিপৰীত শীৰ্ষবিন্দুৰ পৰা মানে বিপরীত যে মানে দুটা বিপরীত শিষ্যবিন্দু সংযোগী রেখাখণ্ড আছে তাকে কর্ণ বলে ঠিক আছে ইয়াত কেটা আছে দুটা আছে এটা এটা দুটা আমি ফর্মুলাটা জানো যে এন একদম বিশিষ্ট বহুভুজর কর্ণর সংখ্যা এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এই ফর্মুলাটা তোমার জনা দরকার আছে এটা তোমাদেরকে চা আমার এই চতুর্ভুজত এনর মান কি চারি বাহু চারিটা এটা আমি বহুয়াই দিন চতুর্ভুজের দুটা হয় আমার দুটো ইয়াত আহিলে আমি ভাবিনি যে ফর্মুলাটা ক্যারেক্ট আছে মান কি ফোর ডিভাইডেড বাই বাই টু কাটা যাব এটা চারি আর কাটা যাব দুই থাকিলে তো টু ইন্টু কি মান তার মানে কি ওলালে আমার দুই ওলালে আমাৰ কাৰেক্ট তাৰমানে চতুৰ্ভোজৰ কৰ্ণকেইটা দুটা আমি অংকন কৰিও পালোঁ আমি ফৰ্মুলাৰ জৰিয়তেও দুইয়ে পালোঁ গতিকে আমাৰ ফৰ্মুলাটো কাৰেক্ট আছে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে কিন্তু কৰ্ণৰ সংখ্যা যেতিয়া বিচাৰিবা তুমি বহু বস্তু অংকন কৰি কৰ্ণবিলাক যদি জইন কৰিব বিচৰা তেতিয়াহ'লে তোমাৰ উত্তৰটো কিন্তু ভুল হৈ যোৱাৰ সম্ভাৱনা আছে এইটো হ'ল একমাত্ৰ ফৰ্মুলা যিটোৱে আমাক বহু ভোজৰ কৰ্ণৰ সংখ্যা নিৰ্ণয় কৰিবলৈ শিকায় আৰু অতি কম সহজত কম সময়ত উত্তৰটো দিবলৈ শিকায় মনত ৰাখিবা এইবাৰ আমি কেইটামান প্ৰশ্ন টেক্সটবুকৰ পৰাই লৈছোঁ যে তলত দিয়া বহুভুজবর কর্ণর সংখ্যা নির্ণয় করা দিছে আমার কিতাবত ঠিক আছে ধর হল এ নম্বর ওয়ানর না টুর এ নম্বরত বহুভুজবর কর্ণর সংখ্যা নির্ণয় করব লাগে আমার বাহুর সংখ্যা দিয়ে আছে ধর হল নাইন বি নম্বর আছে টেন সি নম্বর আছে টুয়েলভ ডি নম্বর আছে ফরটিন ই নম্বর আছে এইট এই যে বাহুৰ সংখ্যা এইবিলাক কিন্তু বাহুৰ সংখ্যা দিয়া আছে এই বাহুৰ সংখ্যা দিয়া আছে এই বহু বুজবিলাকৰ কৰ্ণ কেইটাকে হ'ব তুমি কিন্তু অংকন কৰিবলৈ গ'লে তোমাৰ ভুল হ'ব আৰু সময় নষ্ট হ'ব তুমি একজামিনেশ্যন হলত বহি পেলাই পূৰা ঘামি উঠিবা আৰু তোমাৰ সময় নষ্ট কনফিউজ হৈ যাব বাকীবিলাক জনাবিলাকো পাহৰি যাবা গতিকে শ্বৰ্টকাট প্ৰচেছটো মনত ৰাখিবা কিন্তু ডিটেইলছ জনাৰ পিছত ষ্টাৰ্টিঙতো যদি শ্বৰ্টকাট জানিব বিচাৰোঁ তেতিয়াহ'লে কিন্তু আকৌ তোমাৰ চব এলোমেলো হয়ে যাবে গতি শর্টকাটাই জানি লাগে তত বেনিফিট পাবা শর্টকাটর যেটা তুমি ডিটেলস তো তার জানা অলরেডি তুমি সময় বসবার কাৰণে শর্টকাট ব্যবহার করবা ক্লিয়ার এইবার চ তো প্রথমত এই নম্বরটা লো এই নটা বাহু থাকলে তাকে নবভোজ কয় তো এ নম্বৰত হয়েছে আমার নাইন তার মানে এনের মান কি নাইন আমার দিয়ে আছে আমি কি জানো আমি জানো যে এন বিশিষ্ট বহুভোজ এটার বাহুর সংখ্যার যিটো ফৰ্মুলা আছে সেইটো নিলিখিম আমি ইমান কথা নিলিখিম আমি কি লিখিম এন ইন্টু এন মাইনাছ থ্ৰী বাই টু এইখিনিও তুমি নিলিখিব পাৰা ষ্টেপ জাম্প কৰিব পাৰা ইয়াত নাইন লিখিবা নাইন লিখিবা বাই টু লিখিবা তুমি যিমান কম সময়ত কৰিব পাৰা নাইন ইন্টু নাইন মাইনাছ থ্ৰী বাই টু কৰি যোৱা নাইন ইন্টু নাইন মাইনাছ থ্ৰী হ'ব ছিক্স বাই টু কটা কাটি দিয়া থ্ৰী নাইন থ্ৰী হেজাৰ টুৱেণ্টি চেভেন তো যুক্ত বহুভুজের বাহুর সংখ্যা বাহুর সংখ্যা নাইন তার করণ কেটা হব সাতাইশটা হব তো তোমার যদি মাল্টিপল চয়েস কোয়েশন বনাই দিয়ে যে নটা বাহুবিষ্ট তলত তলদ দিয়াব ভিতর কোনটা কেটা কর্ণ থাকবে বা এ বি সি ডি চারিটা দিলে তোমাক এনে যদি দিয়ে কোনটো তুমি শুদ্ধ দিবা বা কোনটো তুমি ঠিক করিবা তো জনা লাগিব শর্টকাট টু তোমার সময় বাঁচব এই গল এইবার তুমি বি নম্বর চা বি নম্বর কি কস তার কি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু শর্ট করে দিল আর তো এটু কাটিয়ে দিয়া ফাইভ তো ফাইভ ইন্টু কি থাকি এতে সেভেন বাই টু তো শেষ এবার কি হব পাঁচ সাত গুণ পঁয়ত্রিশটা তো যে বহু ভোজার আমার বাহুর সংখ্যা দশ তার কর্ণ কেটা হবো থার্টি ফাইভ দিলে এনেকা দিলে যে বাহুর সংখ্যা তোমাকে যদি হান্ড্রেড বাহুর সংখ্যাও দিয়ে তোমাকে যদি থাউজেন্ড বাহুর সংখ্যাও দিয়ে এই ফর্মুলাটা ইউজ করি তো কম সময়ের ভিতর তুমি উত্তর উলিয়াব লেব তো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আৰু মৰমৰ প্ৰাৰ্থীসকল তোমালোকক মই আজিৰ ভিডিঅ'ত এইখিনিয়ে বুজাব বিচাৰিছিলোঁ যদি ভিডিঅ'টো ভাল পাওঁ লাইক আৰু শ্বেয়াৰ কৰিবা আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা পৰৱৰ্তী ভিডিঅ'বিলাক পাই থকাৰ কাৰণে ধন্যবাদ